কিশোর গ্যাং করে হতম হয়ে যাচ্ছে লোকরা। এসব হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেই ফেলেছে, 12 বছরের ছোট্ট বাচ্চা কি করে মানুষ খুন করতে পারে। কিশোর গ্যাং এক আতঙ্কের রূপ নিয়েছে, এলাকার কিছু কিশোর একত্রিত হয়ে পার্টি করা, নিজেদের গ্যাংকে প্রকাশ করার জন্য দেয়াল লিখনের পাশাপাশি মোটরসাইকেল চালিয়ে মেয়েদেরকে উত্তক্ত করা এবং হর্ন দিয়ে বিরক্ত করা, এরকম নানাবিধ কাজ করে দেশে ক্রমেই কিশোর গ্যাং এক বলয় তৈরি করে নিচ্ছে। এলাকায় পায়রা নদীর পাড়ে 15 বছরের হৃদয় নামে এক ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে ফেলে খুন করে রেখে যায় কয়েকজন কিশোর, এরকম নানাবিধ ঘটনা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোশ্যাল ডিস্টেন্স যেটা আপনারা বারবার বলছেন, দূরত্ব বজায় করে কাজ করুন। দূরত্ব বজায় করা বাংলাদেশে আদৌ সম্ভব নয়। দূরত্ব রাখায় 18 কোটি মানুষের এই ছোট্ট একটা দেশে আদৌ দূরত্ব বজায় করার এই নির্দেশনা দেওয়া ঠিক নয়। বরং উচিত হবে মাস্ক পরিধান করার ব্যাপারে কড়াকড়ি করা। আমরা নাকি আসলে বানরের বংশধর, এই কথা যদি শিক্ষা দেওয়া হয় ক্লাসে, তা ওই ছেলে বাঁদর আমরা নাকি মানুষ হবে নাকি? সরকারকে বলবো সবার আগে বিবর্তনবাদকে বন্ধ করেন, সিলেবাসটাকে উঠিয়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠান 15 মাস থেকে বন্ধ। আমাদের বাচ্চার ধ্বংস হয়ে গেল, ডিজিটাল লেখাপড়া মোবাইলে ফোন করে কি লেখাপড়া হয় নাকি? এগুলি খেলা নেয়, কার অত দামি দামি মোবাইল আছে ঘরেতে? আর এই মোবাইলের আসক্তির সন্তানদেরকে শেষ করে দিচ্ছে, যত বাজে ছবি তার মধ্যে থাকে। এবং কি ল্যাপটপ চালাবেন? পরশু কালকে ল্যাপটপ চালাইতে ডেলি আমাদের অফিস চালানো হয়, হঠাৎ এমন এক বাজে ল্যাংটা মেয়ের ছবি আসলো, থয়ে গেল কি? এই যারা অ্যাডভার্টাইজ করে যারা, তারা এই সমস্ত ফাজলি মেয়ে শুরু করে দিচ্ছে, বলে এই সমস্ত অমানুষগুলোর কারণে আমাদের তরুণ 38 বছরের কিশোর ছেলেমেয়েরা শেষ হয়ে যাচ্ছে। আজকের কিশোর গ্যাং বলে একটা কথা চালু হয়েছে না, এটা এমনি এমনি হচ্ছে নাকি? এইসব মোবাইলের কারণে হচ্ছে, এই সাথে যোগ হয়েছে শিক্ষা ব্যবস্থা। 2013 সাল থেকে স্কুল কলেজ মাদ্রাসার সিলেবাসে এসে গেছে, মাদ্রাসা এসেছে 2014 সালে, 2013 সালে স্কুল হাইস্কুলে, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি, সৃষ্টি মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমরা নাকি আসলে বানরের বংশধর, এই কথা যদি শিক্ষা দেওয়া হয় ক্লাসে, তা ওই ছেলে বাঁদর আমরা নাকি মানুষ হবে নাকি? সে তো আল্লাহকেও জানবে না, আখেরাতও বুঝবে না, কিছুই নাই। সরকারকে বলবো সবার আগে বিবর্তনবাদকে বন্ধ করেন, সিলেবাসটাকে উঠিয়ে দেন। শিক্ষামন্ত্রীকে বলবো আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় দায়ী হবেন। আগের তো একটা গেছে বাম শিক্ষামন্ত্রী নাহিদ, এই শয়তান এগুলো সব করে গেছে, বর্তমান শিক্ষামন্ত্রী ওইটা রেখে দিয়েছে। আর প্রধানমন্ত্রী মার্শাল তো দেখারই সমানে, যা হচ্ছে হোক ধ্বংস হলে আমার কী, আমি তো বুড়ি চলতে কাল মরে যাব, কিন্তু নাতি নাতনিগুলোর অবস্থা কী হবে? সব তো শেষ হয়ে যাচ্ছে দেশে, যদি সন্তানকে আল্লাহর ভীতি শিক্ষা না দেওয়া হয়, আখেরাতে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি না করা হয়, ও কখনোই ভালো মানুষ হতে পারে না। যার মধ্যে আখেরাতে ভয় নেই, সে সমস্ত অপকর্ম করবে, তা কেউ ঠেকাতে পারবে না। যার ফল 2014 সাল থেকে চলছে, আজকে 2021 সালের এখন কিশোর গ্যাং করে হতম হয়ে যাচ্ছে লোকরা। এসব হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেই ফেলেছে, 12 বছরের ছোট্ট বাচ্চা কী করে মানুষ খুন করতে পারে? গতকাল কী করার পর দেখেন, উনি তো কারাগারে থাকেননি কখনো, থাকলে বুঝতেন। আমরা বহু আগে থেকে বলে আসছি, কারণ আমি ছিলাম কিশোর ওয়ার্ডে বগুড়া কারাগারে, কিশোরদের সঙ্গে থাকতাম, ছোটো ছোটো বাচ্চা, আর তুই মানুষ খুন করতে পারিস? এক এক গল্প করতে শুনলে দেহ হিম হয়ে যেত। 3 বন্ধু মিলে একজনে মেরেছে, মেরে টুকরা টুকরা করেছে, তারপর বস্তা ভরেছে, কোথায় পেয়েছে সব গল্প কর নিজের। আবার কারাগারে গেলে কেউ মনের কথা লুকাতে পারে না, কিন্তু সব বলি ফেল যায়। ছোট্ট বাচ্চা ক্লাস 3-তে পড়ে, ও 3 বন্ধু মিলে মানুষ খুন করে, সে গল্প করছে বগল বাজে, চিন্তা করে। তো এগুলো তো যারা গবেষক তারা ভালো করে বুঝতে পারছেন দেশ কোন দিকে যাচ্ছে। সবার আগে শিক্ষা ব্যবস্থা ঠিক করুন, নইলে দেশ ঠেকানোর কোনো বুদ্ধি নাই। অতএব সামর্থ্যবান শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো খুলে দিন। কারণ আমাদের যে বিশাল প্রতিষ্ঠান আমাদের এখানে আছে, আমাদের এখানে 100, 200, 500 ছাত্র কোনো ব্যাপারই না। সোশ্যাল ডিস্টেন্স যেটা আপনারা বারবার বলছেন, দূরত্ব বজায় করে কাজ করুন। দূরত্ব বজায় করা বাংলাদেশে আদৌ সম্ভব নয়।
ও যতই আপনি বলেন, ঢাকা শহরে দেখছেন প্রতিদিন পত্রিকা আমরা, গাড়িতে গাদাগাদি, স্টিমারে গাদাগাদি, দূরত্ব বজায় করার কথা একদম ভেক কথা, ওটা একদম বাতিল। একটাই সম্ভব, মাস্ক পরিধান করা, তাই না? মাস্ক যদি পরিধান করা হয়, নির্দেশ দেওয়া হয়, এটাই সম্ভব। দূরত্ব রাখায় 18 কোটি মানুষের এই ছোট্ট একটা দেশে আদৌ দূরত্ব বজায় করার এই নির্দেশনা দেওয়া ঠিক নয়, বরং উচিত হবে মাস্ক পরিধান করার ব্যাপারে কড়াকড়ি করা। মাস্ক পরে যদি আমাদের সন্তানরা স্কুল বা মাদ্রাসায় বা কলেজে আসে, বিশ্ববিদ্যালয়ে যদি আসে, তো সমস্যা কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অত্যন্ত বৃহত্তম বিশ্ববিদ্যালয়, এখানে বিশাল বিশাল বিল্ডিং আছে, পড়ে আছে, 15 মাস ধরে শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু ছাত্র নাই, মাদ্রাসাগুলো পড়ে আছে, খা খা করতেছে, ছাত্র নাই, অত শিক্ষকদের বেতন দিতে হচ্ছে, কে দেবে বেতন? সরকার এখানে চিন্তা করছেন না, বিষয়টা ভেবে দেখেন। বিশেষ করে যারা কমই মাদ্রাসা, যারা সরকারি কোনো সাহায্য পায় না, আমরা যেমন, তাদেরকে কীভাবে মাদ্রাসা চালাতে হয় আর শিক্ষকদের বা কর্মচারীদের বেতন দিতে হয়, যারা চালায় তারাই এটা বুঝতে পারে। অতএব সরকারকে বলবো, শিক্ষার্থীদের উপরে জুলুম করবেন না, বলে দেন তোমরা ফাঁক ফাঁকে বসো, অবশ্যই মাস্ক পরে ক্লাসে এসো, ইনশাআল্লাহ তাতে দেশের কল্যাণ হবে, আমরা চিরদিন থাকবো না, ওরাই আমাদের ভবিষ্যৎ, ওদেরকে গড়ে তুলতে হবে। ধনী শ্রেণী কি বলবো, আর এই নতুন নতুন ইনভেস্ট করবেন না দুনিয়াবি ব্যবসায়, এখন আখেরাতের ব্যবসায় নামুন। কিসে পরকালে পাথর সঞ্চয় করা যায় সেখানে ইনভেস্ট করুন। আজকে আর সামনে তো আপনার আসতেছে ঈদ উল আজহা, এই সমস্ত মাদ্রাসাগুলোকে সাহায্য করে কেউ নাই, ধনী শ্রেণীর কর্তব্য হবে এই মাদ্রাসাগুলোকে সাহায্য করা, যাদেরকে সরকারকে পয়সা দেয় না, যাতে এরা শিক্ষকদের বেতনগুলো দিতে পারে, এটা অনেক পরকালের ব্যবসা। এমনি করে বহু লোকের ঘর বাড়ি নাই, বিল্ডিং নাই, মাদ্রাসাগুলো পড়ে আছে, অত টিনের চাল, তাদেরকে আপনারা করে দেন, এগুলো অনেক পরকালের ব্যবসা। গরিবদের মধ্যে টাকা বিতরণ করুন, ইনশাআল্লাহ এগুলো আপনার পরকালের কাজে লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করুন।